Swami Vive Kamonon. খুবই মিষ্টি, খুবই ভালো খেতে, যেমন যেন লাড্ডুর মতন খেতে বেশ। ও টেস্ট করলে আমি টেস্ট করি। কাগজটা ফেল ভাই, খাস না ওটা। কপির মধ্যে পুরো মেল্ট হয়ে গেল জিনিসটা। আমাদের প্রতিনিধি হাত স্যানিটাইজ করছেন। সো গাইজ, আমরা আলটিমেটলি চলে এসেছি ওটা সেই রেস্টুরেন্ট। সো ভেতরে কি ই করে নাও, দেখে নাও কিছু স্লো মোশন। সো দেখো নাও, আসো। আচ্ছা, আমরা কিসে আসলাম? ইউলুতে করে। সো ইউলুতে করে আসলাম, আমার কাটলো 150 টাকা। তোর কত গেট আছে? 109 টাকা। আচ্ছা এই দেখে দেখ, আমার এখানে আমার ওটার রিসিপ্ট আছে। এখন আমার টাইম হিসেবে 121 কেটেছে, তার সাথে 5 টাকা এক্সট্রা হয়ে এভাবে হয়ে 150টা কী হয়ে গেছে আমি জানি না। সো তুই পাকোটা তো তুই করলি, তুই ভাই আগে বললি যে দাঁড়াই, তাহলে আর পরে টাকাটা কম লাগবে। আমি তোর আগে বার করলাম, তারপরে পরে কম টাকা লাগলো। না না দেখ, পাকাবোটা করাটা আমি ভেবেছিলাম যে হয়তো ওটা তো কম লাগবে, তা কেন তো বেশি কাটলো কেন? মানে আমার বেশি কাটলো কেন? তো আমার বেশি কেটেছে ঠিক আছে, তোর কেন বেশি কাটলো? মানে তোর কেন কম কাটলো? বেরিয়ে আছে বলে তোর কেন কম কাটলো এত কেন? সো গাইস, এই যে চলে এসছে বিরিয়ানি, একটা ভেজ মিল অর্ডার দিয়েছি। আমার আহানের মিনাল ওখানে আছে, মিনাল একটা মিনাল খাবে। মিনাল ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছি আমরা। আর এই যে মাছ আছে, তিনটে মাছ নিয়েছি, আর বাকি যা আছে আছে। সো খাওয়া শুরু করব। তো এই কিছুক্ষণ আগে আমাদের খাবার চলে এসছে, আমরা যা অর্ডার দিয়েছিলাম অনেকক্ষণ বসে থাকতে হবে। সাদা সাদা ঠিক আছে, সাদা সাদা হয়ে গেছে, ওদিকটা একটু ওই চাপ নেই, এদিকটা আসি আমরা। সো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, খুব খিদে পেয়েছে। আলুর সাথে পরোটা দিয়ে কেমন লাগে? খুব খিদে পেয়েছে। আমাদের কী খাবার দিয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আজকের খাবার, এটা হচ্ছে পোলাও, ওটা হচ্ছে সাদা ভাত কপিটা, এটা হচ্ছে ফুলকপির পকোড়া, এই যে এইটা, এটা হচ্ছে রায়তা, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে চানা মশলা, ওটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, ওটা ডাল, একটুখানি স্যালাড আছে। তাছাড়াও আরও খাবার আছে। ও এই তো মাছ, ব্যাঙ্গালোরে মাছ পাওয়াটা একটা বড় ব্যাপার। এই যে আমাদের কাছে আরও জিনিস আছে, বিরিয়ানি কিংবা ফল ফুড, ম্যাঙ্গো কি একটা ড্রিঙ্ক, ম্যাঙ্গো সোডা, ম্যাঙ্গো সোডা পাতা নেই। আর এইদিকে হচ্ছে ভার্জিন মোহিতো, ভার্জিন মোহিতো। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার চলে এসেছি ফিনিক্স মলের সামনে। পিছন ধারে লরি চলে গেল, এই যে ফিনিক্স মল দেখতে পাচ্ছ পিছনে। তো বেশি বকবক না করে তাহলে যাওয়া যাক ভেতরে। সো গাইস, এটা হচ্ছে ফিনিক্স সিটি মল, ঢুকে গেছি ফিনিক্স সিটি মলে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। মিনাল আজ মিনাল কথা বলতে কার সাথে যাই না, হতে পারে কারোর সাথে প্রাইভেট কথা বলতে পারে। আর এই যে পুরো ফিনিক্স সিটি মল, এটা এন্ট্রেন্স, মতলব ওইটা হচ্ছে এন্ট্রেন্স, ওখান দিয়ে ঢুকেছি আমরা। সো আমরা স্ট্রেট যাবো, কালো হয়ে গেছি পুরো গাইস। সো আহান আছে এখানে, আহানও আছে, চলো ও কিনবে, ট্যাপ কিনবে। সো আমরা ওর ব্লগটাও শ্যুট করিনি, কি আছে, ব্লগ হওয়ারই কথা না? সো লেটস ব্লগ।
আচ্ছা এই হচ্ছে মিনাল, মিনাল হাই বলো তো মিনাল। মিনালের জন্য আমি একটা ব্রাশ কিনেছি। মিনাল তোমার বাস, তোমার বাস মিনাল যাও। হয়ে গেছে সো গাইজ, এখানে যেটার জন্য এসেছিলাম সেটা পেলাম না। ও লেনোভোর একটা M10 ট্যাব না কিনতে এসেছিল, সেটা প্রাইজের মধ্যে পাইনি। অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পরে পেলাম না। সো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এবার অন্য জায়গায় যাবো দেখি। ও বলছে আজকেই কিনবে, সো যাওয়া যাক ওখানেই। ছেলে এখনও খুঁজে যাচ্ছে, মানে ও খুঁজছে এখনও ট্যাবলেট, মানে এখনও পাচ্ছে না। ও এখনও কল করে যাচ্ছে সবাইকে, যদি পায়, ঠিক আছে যদি পায়। ওই যে পিছনে দাঁড়িয়ে দিয়ে কল করছে ওই যে, তো জানি না কতক্ষণ লাগবে। কল করে সব আশেপাশের যে কটা লেনোভো স্টোর আছে ও কল করছে, ফিনিক্স মলে এসেছিলো এখানে পাইনি, তো জানি না কখন পাবো। তো মনে হয় আজকের মতো ব্লগ আমার এখানেই শেষ করতে হতে পারে, ঠিক আছে। হ্যাঁ লাইট আসছে না, এখান দিয়ে লাইট আসছে। সো যদি আজকের মতো ব্লগ এখানেই শেষ করতে হয়, সো স্টে টিউন গাইস, বাই বাই।